আমি কার বিরুদ্ধে পুনৰ তীব্র আন্দোলন গঢ়ি কার বিধি প্রস্তুত করতে ভারতবর্ষের কোন ঠাইত কি করে আমার প্রশ্ন নহয়, কিন্তু অসমক কার আওতার বাহিরত রাখক, কোনো কারণত অবৈধ বিদেশী অসমত স্থান দিয়া নহব, নাগরিকত্ব দিয়া নহব। আর এটা করোনার পরিবেশ হাম কটার পাছত যদি সরকারে ভাবিছে যে কার জড়িয়ে অবৈধ বিদেশী ভারতবর্ষ বা সংস্থাপন দিব, তাহলে ভুল ভাবিছে, পুনের কি আগর পরিস্থিতি ঘুরি আহিব। পশ্চিমবঙ্গের এখন সভাত অমিত শাহে ঘোষণা করা পরিলক্ষিত হয়েছে যে করোনার পরিবেশ হাম কটার লগেলগে কার বিধি প্রস্তুত করে কার জড়িয়ে অবৈধ বিদেশীক ভারতবর্ষ সংস্থাপন দিয়া হব বা নাগরিকত্ব দিয়া হব, এই কথাটা উল্লেখ করেছে। গতি আমি এটা কথা স্পষ্ট কৈ দিব বিচাৰিছো যে অসমত কা আন্দোলনের পরিবেশ আর ভারতবর্ষের প্রেক্ষাপটত কা আন্দোলনের পরিবেশ সম্পূর্ণ পৃথক আছিল, কারণ অসমত কা আন্দোলন হয়েছিল অবৈধ বিদেশীক ভারত অসমত সংস্থাপন নিদিবর কারণে, আর সমগ্র ভারতবর্ষত কা আন্দোলন হয়েছিল সকল ধর্মের লোকক নাগরিকত্ব দিব লাগে বলে। এটা প্রশ্ন হয়েছে যে করোনা মহামারীর কারণে অসমত কা আন্দোলনের পরিবেশ কিছু পরিমাণে স্তিমিত হয়েছিল, আর এটা করোনার পরিবেশ হাম কটার পাছত যদি সরকারে ভাবিছে যে কার জড়িয়ে অবৈধ বিদেশীক ভারতবর্ষ বা সংস্থাপন দিব, তাহলে ভুল ভাবিছে, পুনের কি আগর পরিস্থিতি ঘুরি আহিব, কোনো কারণত অবৈধ বিদেশীক অসমত স্থান দিয়া নহব, নাগরিকত্ব দিয়া নহব। আর ছাত্র সন্থায় গাঁয়ে ভূঁয়ে শহরে নগরে গৈ রাইজক সজাগ করে আমি কার বিরুদ্ধে পুনের তীব্র আন্দোলন গড়ি তুলিম, এই কথা আমি স্পষ্টকৈ জানাই দিব বিচাৰিছো। গতি কার বিধি প্রস্তুত করতে ভারতবর্ষ কোন ঠাইত কি করে আমার প্রশ্ন নহয়, কিন্তু অসমক কার আওতার বাহিরত রাখক, অন্যথা অসমর যে পরিস্থিতি ভয়াবহ পরিস্থিতি হয়েছিল সেই পরিস্থিতির কারণে সাজু থাকিবর কারণে কেন্দ্র আর অসম সরকারক আমি অনুরোধ জানাইছো।